হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব কালী পুজোর আগে এই ঘটনাগুলি যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন এবং এমন ধরনের আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে মানব কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উপকারী ভিডিও শেয়ার করে থাকি এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কদিন পরেই কালী পুজো যেটা সারা ভারতে পরিচিত দেওয়ালি নামে আর এই পুজোতে প্রতিটি পাড়া প্রতিটি বাড়ি সেজে উঠবে আলোর মালায়। আজ আমরা এই ভিডিওতে বলবো যে আপনার সাথে যদি এই ঘটনাগুলি ঘটে কালীপুজোর আগে তাহলে আপনার জীবন বদলে যেতে চলেছে আপনার জীবনে আসতে চলেছে সুখ শান্তি ও অনেক ধন সম্পদ বা দীপাবলি হল আলোর উৎসব প্রাচীন শাস্ত্রে কালীপুজোকে বলা হয় সৌভাগ্যের উৎসব আমাদের বাংলাতেই এই দিন অর্থাৎ কালীপুজোর দিন দীপান্বিতা লক্ষ্মী পুজোর চল অনেক দিনেরই প্রাচীন শাস্ত্র অনুসারে এই দিনে অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীকে আরাধনা করা হয় ভারতীয় শাস্ত্রে দীপাবলিকে নিয়ে বেশ কিছু সংস্কার বর্তমান যার কেন্দ্রে রয়েছে ভাগ্য পরিবর্তনের মতন কিছু সংস্কার ভারতীয় শাস্ত্রে বলা হয় যে এই সময় কিছু লক্ষণ প্রত্যক্ষ করলে অর্থভাগ্য পাল্টে যায় তাহলে দেখে নিন এবার দীপাবলি বা কালী কোন জিনিসগুলি দেখলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এক পেঁচা স্বাস্থ্যমতে বলা হয় যে দীপাবলির আগে পেঁচা দেখা অত্যন্ত শুভ আর সেটা যদি হয় লক্ষ্মী পেঁচা তাহলে তার কোনো কোথায় নেই স্বয়ং মা লক্ষ্মীর বাহন আপনার সৌভাগ্যের দিশারি হতে পারে দুই গরু সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গরু দেখা খুবই শুভ একটি লক্ষণ গরু তো আমরা সারা বছরই দেখি কিন্তু দীপাবলির সময় গরু দেখা তাৎপর্যই আলাদা যদি দীপাবলি বা পুজোর আগে আপনি গরু দেখেন তাহলে আপনার ভাগ্যে ভালো কিছু ঘটতে চলেছে নিশ্চয়ই তিন গিরগিটি বা বহুরূপী এই সময় অর্থাৎ পুজো বা দীপাবলির সময় যদি গিরগিটি বা বহুরূপী প্রত্যক্ষ করেন তাহলে বুঝতে হবে দেবী মা লক্ষ্মীর কৃপা আপনার পর বর্ষিত হয়েছে কারণ এই সরিষেপটি অতি প্রাচীন সৌভাগ্যের প্রতীক চার ইঁদুর বা ছুঁচো দীপাবলির রাত্রে ছুঁচো দেখা অতি শুভ লক্ষণ বলে বিবেচিত হয় ভারতীয় পরম্পরায় এই সময় যদি আপনি ইঁদুর বা ছুঁচো দেখেন তাহলে জানবেন আপনার ভাগ্যে অবিশ্বাস্য ধনলাভের শুভ যোগ আছে এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথাও আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন